বিদ্যুতের দাবিতে সমাবেশ, তাই না? বিদ্যুতের অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের এই সমাবেশ, বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সমাবেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছে, আমাদের এই সমাবেশ নাকি আমাদের এই বিদ্যুৎ নিয়ে দাবি নাকি একটা কৌতুক। অথচ দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার, এই দুর্নীতিবাজ সরকার 30,000 মেগাওয়াট বিদ্যুতের টাকা দিয়ে মাত্র 10,000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারে না, 70,000 কোটি টাকা দেশ থেকে লোপাট করে নিয়ে গেছে। এর থেকে বড় চচ্চড়ি, এর থেকে বড় ঠকবাজি, এর থেকে বড় জালিয়াতি আর কি হতে পারে? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই ফ্যাসিস্ট সরকার বলছে সারা দেশে নাকি ঘরে ঘরে বিদ্যুৎ, বলছে শতভাগ বিদ্যুৎ। এই বিদ্যুৎকে নিয়ে তারা একটা আলোক উৎসব করলো সারা দেশব্যাপী, শত শত মেগাওয়াট বিদ্যুৎ পুড়িয়ে আলোক উৎসব করলো যে ঘরে ঘরে বিদ্যুৎ। পর্বত প্রমাণ কাজ করে দেখালো, অবশেষে পর্বতের একটা মুশিক প্রসাব হলো, সকলের হাতে বিদ্যুতের পরে হারিকেন ধরিয়ে দিয়েছে এই সরকার। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন যখন বাংলাদেশের উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চল সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা চলছে, আপনারা দেখেছেন সকল সেই বন্যায় যখন মানুষ অসহায় হয়ে ত্রাণ না পেয়ে হাহাকার করছে, আমাদের বিএনপির নেতা কর্মীরা আপনারাও সবাই চাঁদা দিয়ে আমরা সেই সমস্ত বন্যার্থীদের সাহায্য করেছি। অথচ এই ফ্যাসিস্ট সরকার, এই রাতের ভোটের সরকার, অবৈধ সরকার, তারা পদ্মা সেতুর উৎসব শুরু করেছে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে। জালিয়াতি কথা বলেছিল যে 10,00,000 লোকের সমাবেশ করবে নাকি আমার পদ্মা সেতুর ওইখানে, 10,000 লোককেও একত্র করতে পারেননি, 10,000 লোককেও একত্র করতে পারেননি। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের ভল থেকে টাকা চুরি করে ফিলিপাইনদের জোয়ার কোটে ছুঁড়ে মারছে ওই কালো কোট পরা, পেঙ্গুইন কোট পরা এই সমস্ত আওয়ামী, কিছু আওয়ামী কমিশন এজেন্ট আর কিছু আওয়ামী ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের ভোল্টের টাকা নিয়ে ফিলিপাইনে জুয়া খেলছে। এই জন্য হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি বলেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে অপরাধগ্রস্ত খাত হলো এই এই ব্যাংকিং ব্যবস্থা খাত। অর্থাৎ শুধু জনগণ নয়, বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউট থেকে এই সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে। সংগ্রামী বন্ধুরা, বিদ্যুৎ না উৎপাদন করতে পেরে এখন দোষ দিচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলছে, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য নাকি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। কিন্তু আমরা জানি বিদ্যুৎ উৎপাদন হয় যে গ্যাস দিয়ে, সেই গ্যাসে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন, আমাদের মাটির তলে রয়েছে অজস্র গ্যাস সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং যে কর্পোরেশন আছে, সংক্ষেপে যাকে বাপেক্স বলে, সেই বাপেক্সকে আপনারা এই সরকার ঠুটো জগন্নাথ বাজিয়ে রাখিয়েছে। কারণ আপনার বিদ্যুৎ তৈরি করতে গ্যাস বা তেলের যে প্রয়োজন হয় তা বাইরের থেকে আমাকে আমদানি করতে হবে, যদি আমরা নিজেদের গ্যাস না উঠোই। আর আপনারা জানেন বাজার করতে গেলে তো পয়সা চুরি করাই যায়, এই জন্য সরকার আমাদের দেশীয় সম্পদ ব্যবহার না করে বিদেশ থেকে অন্যায়ভাবে লাখ লাখ টাকা ব্যয় করে এই তেল এবং এলএনজি তারা আমদানি করছে। কারণ ওই যে বাজার করলে পয়সা চুরি করা যায়, 70,000 কোটি টাকা গত 3 মাসে তারা এই দেশ থেকে লোপাট করে নিয়ে চলে গেছে।